তোমাদের সাথে আজকে তোমাদের পছন্দের উইন্টার কালেকশন শেয়ার করতে চলেছি তার সাথে তোমরা কিছু ওয়েডিং সিজন স্পেশাল কালেকশনও পেয়ে যাবে ভিডিওতে তো চলো ভিডিও স্টার্ট করি আজকে ভিডিও স্টার্ট করছি স্প্ল্যানের ছ নম্বর মেট্রো গেট থেকে পুরো নিউ মার্কেট ভরে গেছে উইন্টার কালেকশনে মেট্রো গেট থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে এই যে নাইট ড্রেসগুলো দেখছো ওগুলো ফোর থেকে ফাইভ ফিফটি রেঞ্জের মধ্যে আর নিচে এই ধরনের সোয়েটার টপগুলো কিন্তু তোমরা থ্রি ফিফটি প্রাইসে পেয়ে যাবে প্রচুর দুশো টাকা দামের এখানে তোমাদের সোয়েটশার চলে এসেছে এগুলো খুব কালারফুল ছিল আর তার সাথে কিন্তু খুব ভালো কোয়ালিটিরও ছিল কুর্তিও এখন অ্যাভেলেবেল আছে এরকম নয় কুর্তি মার্কেট থেকে একদম ভ্যানিশ হয়ে গেছে এই দোকানটাতে তোমরা দুশো টাকা দামের কুর্তিও পেয়ে যাবে দোকানে যা কালেকশন ছিল আমি তোমাদের মোটামুটি দেখাচ্ছি কিছু কিছু জিনিস আমার খুব পছন্দ হয়েছে দেখো সবটা তো একটা দোকানে দেখানো সম্ভব হয় না তোমরাই হয়ে যাবে জিনিসটা তো কি হয় আমি তোমাদেরকে কিছু কিছু দেখিয়ে দিচ্ছি তার মধ্যে কয়েকটা কয়েকটা আমার খুব ভালো লেগেছে আর হয়তো তোমরা ওখানে গিয়ে যখন দেখবে তোমাদের অন্য কিছু ভালো লাগতে পারে অন্য কোনোটা তবে এটাই বলবো যে ওখানে প্রচুর কালেকশন আছে তো তোমরা তোমাদের পছন্দ মতো দেখে বেছে নিতেই পারো কোনো অসুবিধা হবে না আর এখানে প্রচুর লোক কিন্তু শপিং করছে কি রোদ্দূত দেখো কিন্তু উইন্টার কালেকশন এখন চলেই এসেছে এগুলোর দাম ছিল দেড়শো টাকা করে ভিডিও এখন করছি না জাস্ট রোদ্দের ওখানটা পুরো পুরো অন্ধকার মতো হয়ে যাচ্ছে দেখো সবাই মাথায় রুমালও দিয়ে রয়েছে তিনশো সাড়ে তিনশো টাকা দামেও কিন্তু এখানে অনেক ধরনের সোয়েটার তোমরা পেয়ে যাবে মানে সোয়েটশার্ট টাইপের সোয়েটারগুলো আর এরকম ধরনের খুব সুন্দর সুন্দর ছিল এগুলো থ্রি ফিফটি রেঞ্জের মধ্যে দেড়শো টাকা থেকে তোমরা এই দোকানটাতে থ্রি ফিফটি রেঞ্জের মধ্যে প্রচুর পেয়ে যাবে তার অপোজিটে কুর্তির দোকানটা মনে পড়ে এতদিন কুর্তি বিক্রি হতো এখন কিন্তু এখানে কুর্তির সাথে সাথে বিভিন্ন ধরনের জ্যাকেট থেকে শুরু করে ব্লেজার সোয়েটশার্ট সমস্ত কিছু চলে এসেছে দিয়ে আমি ছ নম্বর মেট্রো গেট থেকে বেরিয়েই তোমাদের পিয়ালিসের পাশ দিয়ে যাচ্ছি মানে স্প্ল্যানেট ছ নম্বর মেট্রো গেট থেকে তোমাদের পাঁচ নম্বর মেট্রো গেট চার নম্বর মেট্রো গেটের দিকে আছি দেবী ওখানে নিকন বলে রয়েছে নিকনের একদম অপোজিটে এই কুর্তির দোকানটা তার সাথে এখানে তোমরা বিভিন্ন ধরনের লেগিংস পেয়ে যাবে আর সোয়েটারও কিন্তু চলে এসেছে দুশো টাকা স্টার্টিং প্রাইস রয়েছে এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল সবার সাইজে অ্যাভেলেবেল তবে সাইজ যত বেশি নেবে তত কিন্তু দামের ডিফারেন্স হবে ডেনিম জ্যাকেটগুলোও গুলোও ভালো না থ্রি ফিফটি থেকে ফোর ফিফটি রেঞ্জের মধ্যে এখানে তোমাদের আমি লোকেশনগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা আশা করি বুঝতে পারছো কোন জায়গাটা আমি দেখাচ্ছি তোমাদের ছ নম্বর মেট্রো গেট থেকে নম্বর নম্বর মেট্রো মেট্রো গেট আর গেটের দিকে যেতে পাশের গলিটা দিয়ে যে পাঁচ রাস্তাটা সেটা এখানে প্রচুর উইন্টার কালেকশন সবসময় থাকে একদম পাঁচ নম্বর মেট্রো গেট থেকে বেরিয়ে তোমরা পেয়ে যাবে এই দোকানের দামটা একটুখানি আমার অন্যান্য দোকানের থেকে বেশি লেগেছে যে নিচের সোয়েটার সেগুলোর দাম বলছিল চারশো টাকা কিন্তু ওগুলো তোমরা সাড়ে তিনশো তিনশো টাকা করে নেওয়ার চেষ্টা করবে হয়তো কোয়ালিটি ডিফারেন্সের জন্য হতে পারে কিছু কিছু জিনিস যেগুলো তোমাদের একশো টাকা দেড়শো টাকা করে বিক্রি হয় না নিউ মার্কেটে তাতে অনেক সময় দাগ দেখা যায় তো সেটা তোমরা দেখে নেবে আর এখানে হচ্ছে একশো টাকা করে বিভিন্ন ধরনের সোয়েটার বিক্রি হচ্ছিল তো এই দোকানটা ভিডিও করতে দেয়নি তাই আমি তোমাদের ডিটেলসে দেখাতে পারলাম না আবার আমি চলে এসেছি ছ নম্বর মেট্রো গেট থেকে বেরিয়ে ওই মেন রোডটা ওখান থেকে আমি এবার ওবেরয়ের নিচ থেকে যাচ্ছি মানে আমি এবার যাচ্ছি হপম্যান স্ট্রিটের দিকে এই রাস্তাটাতে প্রচুর পরিমাণে ছেলেদের কালেকশন থাকে মেনলি তার সাথে মেয়েদেরও থাকে আর দেখো এই কাকুটা কি সুন্দর নিজের গায়ে মাপ মেজারমেন্টটা পুরোভাবে নিয়ে তারপরেই জিনিস কিনছে তো তোমরাও যখন নেবে এভাবেই নিতে পারো দিয়ে তোমরা একদমই এই দোকানটা ক্যাননের অপোজিটে পেয়ে যাবে এখানে অনেক ধরনের সোয়েটশার্ট ছিল প্রাইস রেঞ্জ তো আমি তোমাদের দেখিয়েই দিচ্ছি তবে যাই প্রাইস রেঞ্জ দেখাচ্ছি কিছু কিছু দোকানে কিছু কিছু দোকানে ফিক্সড নয় তো তোমরা চেষ্টা করবে একটা রিজনেবল প্রাইস অবধি বার্গেনিং করে কমাতে ধরো যেটা তোমাদের দুশো টাকা দেখাচ্ছি সেটা যদি এখন তোমরা পঞ্চাশ টাকা গিয়ে বলো তাই তো হবে না না তো এরকমই ব্যাপারটা দুশো টাকাটা তোমরা দেড়শো বলে দেখতে পারো তবে হবে না সাধারণত চেষ্টা করতে তো ক্ষতি নেই করে দেখতে পারো হপম্যান স্ট্রিটে চলে এসেছি হপম্যান বোর্ডের একদমই অপোজিটে এই দোকানটা এখানে কিন্তু তোমরা টু ফিফটি রুপিস থেকে স্টার্টিং এ পেয়ে যাবে আর নিচের এই যে দেখতে পাচ্ছ নাইট ড্রেস গুলো এগুলো কিন্তু খুবই গরম হয় আর খুবই আরামদায়ক পড়লে এগুলো তোমরা ফোর ফিফটি রেঞ্জের মধ্যে পেয়ে যাবে আর এরকম ধরনের শার্টগুলো কিন্তু টু ফিফটি রেঞ্জের মধ্যে রয়েছে ওই বাদশা গাছের যে দোকানটা আছে প্রিন্সার ওখানেও দেখলাম এগুলো এসছে একদমই এই রেঞ্জেই ছিল আর এরকম ধরনের ট্রাউজারও তোমরা পেয়ে যাবে সব কটারির দাম কিন্তু আড়াইশো টাকা করে সবার সাইজ অ্যাভেলেবেল আর অনেক কালার অপশান আছে তো তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো এই হুডিওয়ালা এরকম ধরনের জিনিস তোমরা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এই তো প্রচুর আছে কিন্তু কাকুটার ব্যবহার ভালো না তাই আমি কাকুর দোকানে ভিডিও করি না একদিন আমার সাথে খারাপ ব্যবহার করেছিল তারপর থেকে আমি ছেড়ে দিয়েছি তো এই দোকানটা একদমই হপম্যান স্ট্রিটে তোমরা স্টার্টিং স্টার্টিং এই দেখতে পাবে হপম্যান বোর্ডের কাছে কিছু কিছু জিনিসের দাম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তবে আরো কিন্তু অন্যান্য জিনিসও এখানে রয়েছে তোমরা এগুলো দেখতে পারো তোমাদের পছন্দ মতো তোমরা নিতে পারো সোয়েটশার্ট জ্যাকেট সমস্ত কিছু কিন্তু এই দোকানটাতে অ্যাভেলেবেল তার পাশেই কুর্তি কাকুর দোকান এখানে দেড়শো টাকা দামে কুর্তি রয়েছে অনেকে নিচ্ছিলো কিনে বলছিল ভালো ওখান থেকে বেরিয়ে তোমরা এই দোকানটা দেখতে পাবে সানগ্লাসের দোকানের পাশে বাচ্চাদের কিন্তু প্রচুর পরিমাণে সোয়েটার চলে এসেছে তার সাথে এরকম ব্লেজার তোমরা পেয়ে যাবে দাম বলেছে আবারও বলবো কাকু আমাকে যেই দামটা বলেছে আমি কিন্তু সেই দামটাই তোমাদের দেখাচ্ছি কাকুর সাথে আমি অত তর্ক আর্গুমেন্টে যাইনি তার হচ্ছে গিয়ে তোমরা এর উপরে বার্গেনিং করে নেবে আর অনেকে বলেছিলে ফুল পা অব্দি দেখানো যায় এমনি তো এই দোকানটাতে তোমরা পেয়ে যাবে যে বলেছিলে কমেন্ট করে নশো টাকা থেকে স্টার্টিং রয়েছে এগেন এই সব কিছুর উপরেই তোমরা বার্গেইন করে নিতে পারো দু বছর থেকে দশ বছরের বাচ্চাদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে শুরুতে এই দোকানে এরকম ধরনের কিন্তু বুমার জ্যাকেট গুলো রয়েছে তার সাথে বড়দেরও কিন্তু বুমার জ্যাকেট এই দোকানে চলে এসেছে প্রেজেন্টিং গেম চেঞ্জার রুটিন মিরা এটা তোমরা যখন ইউজ করবে আফটার ওয়াশ তোমরা একটা ন্যাচারাল গ্লো আর ইনস্ট্যান্ট ফ্রেশনেস পেয়ে যাবে তোমরা এটা নিজেরা ইউজ করলেই বুঝে যাবে কিছুক্ষণ হাতে নিয়ে জল নিয়ে তারপরে মাসাজ করে ধুয়ে ফেলবে খুবই পরিষ্কার একটা জলে ঠান্ডা জলে তাহলে তোমরা এটা ফিল করতে পারবে এটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গাতেই অ্যাভেলেবেল পেয়ে যাবে অ্যান্ড ইট ব্রিংস গুডনেস অফ ট্র্যাডিশন ফর আ হেলদি স্কিন কেয়ার রুটিন কালেকশন রয়েছে শঙ্কর স্টোর্সের একদমই সামনে তোমরা এটা পেয়ে যাবে এই যে এগুলো এগুলোর দাম হচ্ছে তিনশো টাকা করে ঠিক আছে আর এইগুলোর দাম এই যে ইয়েলোটা দেখছো এরকম ধরনের কোয়ালিটিগুলোর দাম কিন্তু ফোর ফিফটি রুপিস করে রয়েছে নিউ মার্কেটে অনেক জায়গাতে তোমরা এর থেকে বেশি দামেও পেয়ে যাবে তোমরা তোমাদের পছন্দ মতো নিতেই পারো দুশো টাকা থেকে শুরুতে এই দোকানে বিভিন্ন ধরনের সোয়েটার রয়েছে তার সাথে কিন্তু অনেক জ্যাকেটও অ্যাভেলেবেল রয়েছে এগুলোর দাম দুশো টাকা করে একটা জ্যাকেট কাকু দেখাবে তোমরা দেখবে ওই জ্যাকেটটাতে না একটা দাগ লাগা ছিল এই কারণে আমি তোমাদের বলি যে তোমরা যখন নেবে তখন এই যে এই জ্যাকেটটাতে তোমরা একটু জুম করে দেখো একটু দাগ ছিল যখন নেবে নেবে দেখে এগুলো সাড়ে চারশো টাকা করে দাম বলেছে তবে তোমরা চেষ্টা করতে পারো দাম কমানোর আর যখন নেবে ভালো করে গায়ে পরে দেখে নেবে যে তোমাদের মাপে হচ্ছে কিনা তার সাথে কিন্তু হিউজ কালার অপশান এখানে অ্যাভেলেবেল আর অনেক রকমের ভ্যারাইটি আছে আর এই দোকানগুলোতে এখনও অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল হয়নি যেদিন হবে আমি তোমাদের সেদিন জানিয়ে দেব গো কালার্স একদম অপোজিটে এই দোকানটা এখানে বিভিন্ন ধরনের কোট এসে গেছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা দামেরও রয়েছে থাকো দেখাচ্ছি ছশো পঞ্চাশ টাকা দাম ছিল এটার স্ক্রিনে তো লিখেই দিচ্ছি তোমাদেরকে আর তোমরা যখন যাবে এগুলোর উপর বার্গেনিং বলেছে তো হবে না তো তোমরা ট্রাই করে একবার দেখতে পারো আমি অনেক কষ্ট করে ওনাকে রাজি করিয়েছি দাদা একটু ধরে ধরে দেখাও ভিডিও করবো একা হাতে করতে একটু অসুবিধাই হয় তো ওনারা খুব সাপোর্টিভ ছিল আমাকে অনেক হেল্প করেছে ভিডিও করতে তো আমি চেষ্টা করি ওনাদের জন্য করার অ্যাকচুয়ালি ওনারদের আমাকে অতটা দরকার নেই কেননা কি বলো তো নিউ মার্কেটে স্ট্রিট শপগুলোতে এমনিই এত ভিড় হয় এত কিছু থাকে ওনার আমাক আমি ব্লগিং করি না আমি শপিং ব্লগ করি তো ওনার অ্যাকচুয়ালি আমাকে দরকার নেই আমারই ওনাকে দরকার তো আমি রিকোয়েস্ট করলাম একটু দেখিয়ে দেবে আমাকে তো দেখিয়ে দিল তো এই কারণেই কথাটা বলছি যারা ভাবছো যে নিউ মার্কেটে শপিং ব্লগ করবে বা শপিং ব্লগের চ্যানেল খুলতে চাইছো তারা কিন্তু শুরু করতে পারো আরেকজন মানুষই যে তোমার লাগবে এরকম কোনো দরকার নেই তুমি নিজের জন্য নিজেই কাফি যদি মনে করে থাকো এই কাজটা আমি করতে চাই ইচ্ছা আছে একটা টাইমের পর নিজের অভ্যস্ত হয়ে যাবে একা একা করতে তখন আর না কিছু মনে হবে না তখন মনে হবে একা গেলেই হয়ে যাবে অসুবিধা নেই কোনো প্রথম প্রথম আমারও মনে হতো কিন্তু এখন কিছু হয় না দেখো কাক দাদারা কি সুন্দর দেখিয়ে দিচ্ছে এরকম ধরনের বড় কোটগুলো ফোর ফিফটি আর এটা যদি হাফ নাও এগুলোর দাম কিন্তু সাড়ে তিনশো টাকা করে এই যে এইটার দাম হচ্ছে ফোর ফিফটি আর এইটার দাম হচ্ছে দুশো টাকা তো এটা হচ্ছে ডিফারেন্স এই দোকানগুলোতে খুব ভালো ভালো কালেকশন থাকে আর এই দোকানে কাকুদের ব্যবহার দাদাদের ব্যবহার খুবই ভালো তোমাদের শপিং করতে অনেকটাই সুবিধা হবে এই রাস্তাটা কিন্তু হপম্যান স্ট্রিটে মানে হচ্ছে কি তোমাদের যেই রাস্তাতে পাবে বাচ্চাদের এই টুপিগুলো বিশাল কিউট ছিল দেখো মাংকি টুপিটা এরকম মাংকি টুপি পরাতো একশো দেড়শো দুশো টাকা রেঞ্জের মধ্যে রয়েছে উপরের গুলো রয়েছে দেড়শো টাকা থেকে দুশো টাকা আর এরকম তোমাদের রয়েছে একশো টাকা থেকে দেড়শো টাকা রেঞ্জের মধ্যে এগুলো কিন্তু খুব কমফোর্টেবল হয় আর অনেক পুজোও খুব কিউট আর এরকম ধরনের বাড়িতে পরা এরকম এরকম গরম গরম ধরনের স্লিপার উঠেছে দুশো টাকা থেকে স্টার্টিং রয়েছে আপ টু ফোর ফিফটি রুপিস আর অনেক কালেকশন রয়েছে শিরা মার্কেটে একদম পাশেই তোমরা এরকম ধরনের স্টোলের দোকান পেয়ে যাবে পুতুলগুলো কি কিউট লাগে না দেখতে যাই হোক এখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে ভ্যারাইটি অফ রেঞ্জে পাঁচশো টাকা সাড়ে টাকার মধ্যে রয়েছে এগুলো হচ্ছে অরিজিনাল আর তিনশো টাকা দামেরও ছিল শিরা মার্কেটে একদমই সামনে তোমরা একটা বড় খুব অন্যার দোকান পেয়ে যাবে এগুলো দেখো এই স্টলগুলোর দাম দুশো টাকা করে আর একটা খুব সুন্দর একটা দেখেছি ইয়েলো কালারের মধ্যে তোমাদের দেখাচ্ছে এক্ষুনি ওটাও খুব সুন্দর ছিল এরকম গলায় তোমরা পেছিয়ে নিতে পারো খুব স্টাইলিশ লাগবে আর এগুলো কিন্তু খুব কমফর্টেবল ছিল আর নরম ছিল কালার অপশানস ভ্যারাইটি ছিল আর আমারও খুব ভালোই লাগছিল এগুলো এগুলো তোমরা গলার স্কার্ফ হিসাবেও নিতে পারো ইয়েলো কালারটা কথা বলছি এটার দাম দেড়শো টাকা দাদাই তোমাদের এক্ষুনি দেখিয়ে দেবে দেখো এরকমভাবে নিয়ে গল এরকম গোল করে পড়লে একটা বেশ ভলিউম আসবে আর দেখতেও ভালো লাগে আর দোকানে প্রচুর তোমাদের ওনার সাথে সাথে এরকম ধরনের স্টোলও এসেছে এগুলোর দাম কিন্তু দুশো টাকা করে আমি প্রত্যেক বছর উইন্টারে একটা করে স্টোল কিনি মানে হচ্ছে আমার ম্যান্ডেটারি কেনাটা আমার খুব ভালো লাগে এরকম স্টোল কিনতে আর এগুলো খুব কমফোর্টেবল হয় নরম হয় পুরো একেবারে তো তোমরাও কিন্তু যারা নাওনি নিতে পারো এরকম পুরো মানে মাথা দিয়ে পেঁচিয়ে গলা অবধি নিতে পারো বাড়িতে পড়ার জন্য বা বাইরে পড়ার জন্য দিয়ে আমি চলেছি যে শিরা মার্কেটে কি কি কালেকশন আছে চলো দেখি ফার্স্টেই এটা হচ্ছে একদম ফ্লোরটা যেটাতে তোমরা ঢুকেই পৌঁছাবে এই ফ্লোরটা আর গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো এখানে কিন্তু প্রচুর লেহেঙ্গা দেখেছি তোমরা যারা ওয়েডিং সিজনের জন্য লেহেঙ্গা দেখতে চাও তারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি দেখাবো তাহলে আর এখানে প্রচুর গ্রাউন্ড ছিল মানে দেখো ওয়েডিং সিজন চলেই এসেছে তো তোমাদের যাতে এরকম ধরনের জিনিসও দেখবার আছে আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি তারপরে তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও সেই কমেন্ট কীরকম আসছে কীরকম রেসপন্স করছো তার উপরে কিন্তু আমি তোমাদের দেখাবো এরকম ধরনের প্রচুর ড্রেসেস ছিল সারারা ঘারারা ছিল এগুলো দেখো কত স্টাইলিশ লাগে না দেখতে আর আমি তারপরে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে একদম গ্রাউন্ড ফ্লোরে ঢুকতেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে ভাবতেই পারো এত শর্ট শর্ট জামা শীতকালে কারা পড়বে অনেকেই পরে কেননা অনেক জায়গায় শীততাপ নিয়ন্ত্রিত সেখানে হিটারের ব্যবস্থা থাকে তো লোকে পরে বুঝেছো তো ওরকম কোনো অসুবিধা নেই যারা পড়তে চাও পড়তে পারো না পড়তে চাও না পড়তে পারো আর সিরা মার্কেট এমন একটা জায়গা যেখানে সব সময় তোমাদের ট্রেন্ডিং ট্রেন্ডিং জিনিসপত্র থাকে তো জিনিসটা যদি ট্রেন্ডিং না থাকতো সিরা মার্কেটে সেই জিনিসটা রাখা হতো না তো তোমরা যখন সিরা মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ঢুকবে তখন তোমরা মেসমারাইজ হয়ে যাবে এত ভালো কালেকশন থাকে আর যারা হচ্ছে গিয়ে চ্যানেলটা প্রথমবার দেখছে যদি এখনও তোমাদের চ্যানেলটা দেখে মনে হয়ে থাকে কিছু হেল্প হয়েছে দে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো লাইক করতে পারো কমেন্ট করে জানাতে পারো কি ভিডিও নতুন দেখতে চাও আমার খুব ভালো লাগবে আর এরকম ওই দোকানটা ফিল ছিল আগে তার পাশে এটা ও আর তোমরা যারা ডিটেলস ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো আর প্রচুর জিন্সের কালেকশন জুতোর কালেকশন ছিল আমার তো খুবই ভালো লাগছিল দেখে আর এখানে এক্ষুনি একটা তোমাদের ড্রেস দেখাবো দেখবে ওই ড্রেসটা দুশো টাকা না তিনশো টাকা দাঁড়াও দাঁড়াও আসছে এক্ষুনি আসছে ওইটা যাক আই লাভ মডেল হ্যাঁ এই যে এই ড্রেসটা তোমাদের দুশো টাকার দামে বিক্রি হচ্ছে যারা নিউ ইয়ারের জন্য নিতে চাইছো তারা কিন্তু এখন থেকেই নিয়ে রাখতে পারে ওই যে বললাম অনেক কিছুই কিন্তু হচ্ছে শীততাপ তাপ নিয়ন্ত্রিত জায়গা এখন রয়েছে তো কোনো অসুবিধা নেই এরকম ধরনের জামা পরো তারপর জ্যাকেট অনেকে পরে অনেকে পরে না তো যার যেটা ইচ্ছা তারপরে আমি এখান থেকে ঢুকে যাবো আইডি কালেকশনের দিকে শপ নম্বর ওয়ান ফর্টি এইট আগেরবারও যা কালেকশান দেখিয়েছিলাম এবারও গিয়ে দেখলাম মোটামুটি সেম সেমই কালেকশান রয়েছে আর যত ঠান্ডার দিকে এগিয়ে আসবে তত দেখবে জিনিসপত্র আরও আসতে চলেছে তো তোমরা হচ্ছে গিয়ে অনেকেই দেখবে যারা একটুখানি গ্রামের দিকে থাকো সেখানে না ঠান্ডা পড়ে গেছে কিন্তু যারা কলকাতার দিকে থাকে তাদের না এখন অতটা ঠান্ডা পড়েনি এটা হচ্ছে ব্যাপার কেন কলকাতাতে গাছপালা কম মানুষের গাড়ি ঘোড়া বেশি এই ওই সেই তার জন্য হচ্ছে গরমটা না এখনও রয়েছে হ্যাঁ ভোরবেলার দিকে ঠান্ডা লাগে যারা একটুখানি গাছপালা জলাশয়ের জায়গাতে মানে যেখানে অনেক পুকুর আছে বা গঙ্গা আছে সেরকম জায়গায় থাকে সেখানে হয়তো ঠান্ডা লাগে কিন্তু মেন যদি আমি দেখি যেটা কলকাতা কোর কলকাতা যেখানে অতটা গাছপালা নেই প্রচুর ফ্ল্যাট প্রচুর বাড়ি সারাদিনই গাড়ি ঘোড়া যাতায়াত করছে সেখানে না অতটা ঠান্ডা পড়েনি সেই কারণে অতটাও কালেকশান মার্কেটে ভরে গেছে আমি বলবো না ভরেনি তবে আরো ভরা বাকি রয়েছে তো রাখতে পারো অসুবিধা নেই আর এটা একদম নিউ মার্কেট বোর্ডের অপোজিটেই রয়েছে এটা হপম্যান স্ট্রিট থেকে বেরিলেই তোমরা নিউ মার্কেট বোর্ডের কাছে পৌঁছে যাবে এখানে দুশো টাকা দামে প্রচুর শার্ট চলে এসেছে আর দেড়শো টাকা দামে কিন্তু তোমরা এই দোকানগুলোতে কুর্তি পেয়ে যাবে দিয়ে ওখান থেকে আমি চলে যাচ্ছি ব্লু প্রিন্টের রাস্তাতে যারা ব্লু প্রিন্ট বলি কোনটা কোনটা কি রাস্তা বুঝতে অসুবিধা হয় তারা দেখো এই ভিডিওটার দিয়েছি ওই ভিডিওটা তোমরা দেখতে পারো ওটা একটা শপিং গাইড নেভিগেশন ভিডিও এরকম কিন্তু ডেনিমের বিভিন্ন ধরনের ড্রেসও নিউ মার্কেটে এই মুহূর্তে চলে এসেছে তাহলে তোমাদের অসুবিধা হবে না নিউ মার্কেটে শপিং করতে যেতে আর প্রচুর হচ্ছে গিয়ে ব্রাইডাল সিজনের জন্য ওয়েডিং সিজনের জন্য লাটকান বলা ব্যাগ এরকমও চলে এসছে আগের ভিডিওতে একজন বলেছিল টোট ব্যাগ দেখাতে আজকে দেখিয়ে দেব আর এই দিকের দোকানগুলোতে না ভিডিও করতে দেয় না ভিডিও অ্যালাউড নয় তাই আমি তোমাদের উড়ো উড়ো একটা দেখিয়ে দিচ্ছি কি কালেকশন এসেছে উড়ো উড়ো ভিডিও অ্যালাউড কিন্তু ডিটেলস ভিডিও করতে দেয় না তো ওখান থেকে এসে তোমরা ওই গ্রিন লাইটের অপোজিটে এই টোট ব্যাগের দোকানটা পেয়ে যাবে এখানে দুশো টাকা থেকে স্টার্টিংয়ে কিন্তু তোমরা এই ব্যাগগুলো পেয়ে যাবে আর এই যে পার্সটা দেখছো এই ব্যাগটার দাম কিন্তু একশো টাকা তবে নিচের ওই বড় ব্যাগগুলোর দাম কিন্তু একশো টাকা নয় তার পাশেই দোকানটা এখানে তোমরা আড়াইশো টাকা থেকে শুরুতে পেয়ে যাবে দোকানের ভিতরেও আমি এখন যাচ্ছি গিয়ে তোমাদের আমার যে কটা ব্যাগ ব্যাগ পছন্দ হবে সেগুলো আমি তোমাদের দেখাবো এরকম তোমরা একশো টাকা থেকে আড়াইশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবে একশো টাকার সাইজটা একটু কম আর আড়াইশো টাকার সাইজটার কাজটা একটু বেশি এই ব্লু কালারটা আমার ভালো লেগেছে তোমাদের আমি দামগুলো লিখে দিচ্ছি স্ক্রিনে যেগুলো ওনারা বলেছেন বাট তোমরা চাইলে এই দামের উপর বার্গেনিং করতে পারো এই জিনিসগুলো আমার নতুন দেখেছি আর মানে দেখেছি ভালো লেগেছে সেই জন্য দেখাচ্ছি এরকম বলবো না নতুনই সব কিছু কালেকশন আবার চলে এসেছে নিউ মার্কেটে না আগো ওরকমই রয়েছে মোটামুটি তো আমার যেগুলো ভালো লাগছে আমি তোমাদের দেখাচ্ছি এ রহমানের একদম অপোজিটে এই দোকানটা সবসময় ট্রেন্ডি ট্রেন্ডি সমস্ত কিছু জিনিস থাকে এই দোকানেও ভিডিও অ্যালাউ করে কিন্তু এই দোকানে ভিডিওতে হচ্ছে ওরা দাম বলেন না জাস্ট বীর ভিডিও করে নিন অসুবিধা নেই কিন্তু আমরা দাম বলবো না তো তাই জন্য আমিও তোমাদের দাম বলতে পারছি না কেন আমাকে বলেনি তো এগুলো মোটামুটি কালেকশন দিয়ে রেমেন একদমই পাশে এই দোকানটা তোমরা পেয়ে যাবে এই দোকানটা হচ্ছে জুতি খুব সুন্দর সুন্দর পাওয়া যায় তিনশো টাকা থেকে শুরুতে আর বাচ্চাদের হচ্ছে কি কি কিউট কিউট জুতো দেখো তোমরা এগুলো সেই সুন্দর লাগে দেখতে তো তোমরা যারা নিতে চাইছো তারা ডেফিনেটলি নিতে পারো নিজের জন্য একটা বা কোনো বেবিকে বা নিজের যদি বেবি থাকে তার জন্যও নিতে পারো আর এই ব্লু প্রিন্টের রাস্তাটা কিন্তু তোমাদের জুতোর জন্য খুব ফেমাস এখানে শু থেকে শুরু করে তোমরা ডেলিওয়ে জুতো তারপরে স্নিককার হিলওয়ালা জুতো বাচ্চাদের জুতো ছেলেদের জুতো মেয়েদের জুতো সব কিছু পেয়ে যাবে ডিলাক্স এর অপোজিটে এই দোকানটায় কিছু কোয়াট সেট তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখো একটা দেখেছি শীতের জন্য এসেছে এটা কিন্তু তোমরা মর্নিং ওয়াক টাইমে পড়তে পারো বা হয়তো তোমরা জিমে যাচ্ছ তখন পড়তে পারো সাতশো টাকা দাম ছিল এটার দাম ছিল পাঁচশো টাকা আর এগুলো পরে কিন্তু তোমরা কোনো টিউশন পড়তে আছো সেই জায়গাতেও নিতে পারো এগুলো খুব ভালো লাগে পড়তে আর এই দোকানটাতে দেখো গাছের উপর দিয়ে পুরো জামা ঝুলিয়ে রেখেছে প্রচুর ড্রেসের কালেকশন ছিল গ্রাউন্ড ছিল ওই দেখো একদম পুরো অত লম্বা গাছ অত উঁচুতে সেটাতে ঝুলিয়ে রেখেছে আর এখানে টাকা ওই দোকানে পেয়ে যাবে তার সাথে টপ ছিল যারা এরকম সামার টপের সাথে ডেনিম জ্যাকেট দিয়ে টাই আপ করতে চাইছো বা কোনো কার্ডিগান নিতে চাইছো বা ব্লেজার দিয়ে পড়তে চাইছো সেগুলোর জন্যও কিন্তু পসিবিলিটি আছে আর এগুলো কিন্তু খুব নরম ছিল বিশ্বাস করো হাতে দিয়ে ধরছিলাম আমার খুব খুবই সফট লাগছিল এই জিনিসগুলো আর কালার গুলোও খুব সুন্দর ছিল তো এগুলো তোমরা নিতে পারো এই দোকানটা থেকে খুব ভালো ভালো কালেকশন অ্যাভেলেবেল আছে দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে ব্লু প্রিন্টের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই দোকানগুলোতে দেখো কত সুন্দর সুন্দর স্নিকার্স অ্যাভেলেবেল রয়েছে আর এই স্নিকার্সের দোকানটার পাশেই আবার এরকম একটা দোকান ছিল যারা ক্রিসমাস বা নিউ ইয়ারের জন্য এখন থেকে শপিং করে রাখতে চাইছ তারা কিন্তু করতে পারো আর একদমই আলস বলে একটা দোকান আছে তার পাশেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে যারা ওয়েডিং সিজনের জন্য জুতি বা জুতো এরকম ধরনের নিতে চাইছো তারা কিন্তু এই দোকানগুলো থেকে এসে ডেফিনিটলি নিতে পারো এই দোকানগুলোতে প্রত্যেক করা দোকানেরই বলতে পারো প্রায় যে দোকানগুলো অ্যালাউ করে ডিটেলস ভিডিও আছে যারা আবার চাও কমেন্ট ভিডিওটা শেষ অবধি দেখার জন্য এভাবেই সাথে থাকো পাশে থাকো দেখা হবে আবার নেক্সট ভিডিও তে দিলেন